আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানালাম। এসএসএ কিচেন আজকে রেসিপি, মুরগির চামড়ি বানাবো। ফুল ভিডিও দেখি থাকেন, তুলে ধরে নিব, তুলে ধরে নিয়ে রান্না বসে দিব। চুলে লেগে গেছে, এখন কড়াইয়ে বসে দিব। সর্ষে তেল দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, অল্প নারিয়েল লাল করে নিব, পেঁয়াজ লাল করব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন চামড়ি দিয়ে দিব, ভাল করে নাড়িয়ে নিব। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়িয়ে দিব, ভাল করে ভাজি নলব। হলদি লবণ তেলত দিয়ে চামড়ি ভাল করে নাড়ি নলব, ভাল করে নাড়ি নিয়ে নিছে। এখন আদা রসুন দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, একবার ভাল করে নাড়ি নিব। জিরে গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা অল্প দিয়ে দিব, ভাল করে নেড়ে চড়ে পানি দিয়ে দিব। ভাল করে নেড়ে নিছি, এখন পানি দিয়ে দিব, অল্প পানি দিয়ে দিব। ভাল করে নেড়ে দিছি, পানি দিয়ে দিছি, এখন ঢেকে দিব। রান্না হয়ে গেছে, এখন নেমে নেব। চামড়ি গেলে খুব সুন্দর হয়েছে, এখন খাওয়ার জন্য রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেন।